আসসালামু আলাইকুম মনের ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালোবাসা বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দুদিন পর দুদিন কোনো ভিডিও দেয়নি, তো এখানে আমি বারান্দায় দাঁড়িয়ে আর কি ভিডিও করতেছি। দেখুন রাস্তা একদম নিচে, অনেক মানুষজন গাড়ি ঘোড়া দেখতেই পাচ্ছেন, কারণ এখন হচ্ছে ইন্টার পরীক্ষা চলছে ছেলে মেয়েদের, তো সেই জন্য রাস্তা অনেক জ্যাম, মানে কোলাহল, হাওকাও শোনা যাচ্ছে, কথা থেকে শোনা যায়। তা আমি আসছি করলার পাতা তুলতে, যেখানে দেখতেই পাচ্ছেন আমার বারান্দায় করলা গাছ আছে। তো এখানে চারটা করলা, মোটমাট চারটা করলা ধরছিল, তিনটা খাইতে পারছি, একটা আর কি নষ্ট হয়ে গেছে, আরও একটা ধরছে লাস্টে। ছোট্ট একটা করলা হয়তো এখানে দেখতেই পারবেন। আমি এই যে পাতা তুলছি, কুচি কুচি পাতা তুলছি, একটা পাতা দিয়ে করলা পাতা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, দেখার শুরুতে একটা করে লাইক দেবেন। ওই তো দেখতেই পাচ্ছেন ছেলে মেয়েরা, যে পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ওই যে গার্জেনরা আছে, ছেলে মেয়েরা আছে, সবাই আর কি চোখ যাচ্ছে, তো অনেক কথা আর কি শোনা যায়। তা নিজে করলার পাতাগুলো তুলে নিয়ে আসলাম, এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো করলার পাতা, কচি কচি পাতা, কচি বার একটু বাড়তি হলেও হয়, সমস্যা নেই। আর এই করলার পাতা আর মুসুরির ডালের সাথে একটা রেসিপি, দারুণ একটা রেসিপি, দারুণও যেমন দারুণ খেতে তেমন আর কি স্বাস্থ্যকর। এটা খেলে মুখে যাদের রুচি আর কি নষ্ট হয়ে যায়, ভালো লাগে না, এই রেসিপিটা তৈরি করে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে, মুখে রুচি ফিরে আসবে, খুবই সুস্বাদু। আমি প্রথমে আগে জানতাম না, তারপর যখন শিখছি এখন আমি প্রায় এটার রেসিপিটা তৈরি করে খাই। আপনারাও একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের, তো আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। তো আমি এখন এই যে সব কিছু রেডি করে নিছি, করলার পাতার মুসুরির ডাল নিছি এক কাপের পরিমাণ। তো আমার কাছে তো খুবই ভালো লাগে এই রেসিপিটা, তো দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করি। খুবই সহজ, কোনো ঝামেলা নাই, কষ্ট নাই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় রেসিপিটা। তা আমি ডালটা প্রথমে ধুয়ে নিচ্ছি, ভালোভাবে ডালটা ধুয়ে নিব, তারপর করলার পাতাগুলো ধুয়ে নিব। তা আমি প্রথমে ভাবতাম যে কীভাবে খায় করলার পাতা, আবার খাওয়া যায় নাকি করলার পাতা দিয়ে ডাল বা মাছ দিয়েও রান্না করলে ভালো লাগবে। বন্ধুরা আপনারা খেয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। তা আমি ডালটা এখানে ধুয়ে নিচ্ছি, দেখুন ডালটা আমার প্রায় ধোয়া শেষ, এখন আমি আর কি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার ডাল যতক্ষণ আর কি সাদা সাদা পানি বের হয় ততক্ষণ আমি ভিজিয়ে থাকি। আমার ডালটা ধোয়া শেষ, এখন ওই যে আমি করলার পাতাগুলো ধুয়ে নিব। তা আমার গাছে ছিল বারান্দার গাছে, ছোট্ট একটা গাছে ছিল, খুবই ভালো। তো যাই হোক, করলাও খাওয়া গেল, করলার পাতাও খাওয়া গেল, খুবই ভালো লাগে। তো করলার পাতাগুলো ধুয়ে নিলাম, আগে আরও দিয়েছি, এখন আরেকটা ধোয়া নিয়ে দিয়ে নিলাম। তা আমার গাছে তো ছোটো ছোটো পাতা, বন্ধুরা আপনারা যাদের আর কি বড় বড় পাতা হয় অনেক গাছ, মানে গাছ বড় গাছ অনেক ইয়ার ভিতরে, মানে জানলার ভিতরে, আমার ছোট্ট একটা গাছ মানে সব করে লাগাইছিলাম, তো তেমন একটা বড় হয় নাই। তো যাই হোক, ছোট ছোট পাতা, আপনারা বড় বড় পাতা নেবেন একটু কচি বা দেখে। তো আমার এখানে ধুয়াও দিয়ে শেষ করে এখন চলে আসলাম চুলায়, কড়াইটা বসাই দিছি, তেল দিয়েও দিলাম। তেলটা গরম হলেই আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিব, তো একটা তেজপাতাও দিলাম। খুবই মজার একটা রেসিপি, আর তৈরি করা এত সহজ, বেশি মশলা লাগে না, হালকা অল্প মশলায় রান্না করা যায়।
একটু বন্ধুরা এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম, কারণ রসুন কুচিটা দিতে হবে ডালের মধ্যে, তো রসুন কুচি দিলে ভালো লাগে। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিব আমি কিছু কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। তো এই বন্ধু এটা করলার পাতা আর কি মাছের সাথেও খাওয়া যায় বন্ধুরা, আমি মাছ দিয়ে কখনো খাইনি, তো আপনারা মাছ দিয়েও খেয়ে দেখতে পারেন, আর ডালের সাথে তো সেই লাগে। আজান দিচ্ছে, পরে আবার কথা বলি আপনাদের সাথে। আজান শেষ, চলে আসলাম আবার আপনাদের সাথে কথা বলতে। তো দূরে মসজিদে আজান হচ্ছে, এখনো শোনা যাচ্ছে দূর থেকে। তো যাই হোক, যেটা বলছিলাম এই আমার রেসিপিটা যে তৈরি করছি সেটাই, এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা ভেজে পানি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলা দিচ্ছি, বেশি মশলা লাগবে না, অল্প অল্প মশলা দিলেই হবে। যদি পরিমাণ একটু বেশি রান্না করেন তাহলে একটু বেশি মশলা লাগবে, তো আমার এখানে পরিমাণটা কম পেয়েছি, তো আমি এখানে মশলা একটু কম দিচ্ছি। হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচের কম ধনিয়ার গুঁড়া, আর এক চামচ হচ্ছে হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে এখন আরও কিছুক্ষণ কষাবো। মশলা কষানোর পর এখন আমি ডালটা দিয়ে দিব, ডালটা দিয়ে ধুয়ে রাখছি। তো ডালটা দেওয়ার পর আর ডালটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো শেষ, এখন এই যে পানি দিয়ে দিলাম, পানিটা একটু বেশি দিলাম কারণ ডালটা ফুটতে হবে, ডালটা ফুটতে ফুটতে পানি বেশি লাগবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে কিন্তু ডালের। আমি কাঁচামরিচটা আগে দিই নাই, কাঁচামরিচটা এখন দিলাম। তো এই যে আমার ডালটা হয়ে আসছে, দেখুন পানিটা শুকাইয়া ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এইরকম মাখা মাখা করে রান্না করব, এটা খেতে অনেক মজার হয় অনেক। তো এই যে যেটা আমার মেন আর কি উপকরণ, করলার পাতা, করলা না উস্তা পাতা, এটাকে উস্তা বলে, উস্তার পাতা বলে। উস্তা তো ছোটো ছোটো হয়, করলা তো বড় বড় হয়। তো আমার বারান্দায় তো করলা গাছ, উস্তা গাছ হয়েছে, তো উস্তার পাতা। তো এই যে এখন দিয়ে দিলাম আমি উস্তার পাতাটা, যখন ডালটা হয়ে ঘন ঘন হয়ে আসবে তখন ওই পর্যায়ে আর কি দিতে হবে আর কি করলা উস্তার পাতা। শুধু করলা আসে মুখে, আর দু তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর শেষে দিলাম ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা আর উস্তার পাতা প্রায় একই রকম লাগছে, বোঝা যাচ্ছে না। তো যাই হোক, খাওয়ার টেস্টটা কিন্তু আপনার করলা উস্তার পাতাই আসবে। তা আপনারা যদি আরও পাতা দিতে পারেন তাহলে তো ভালো হয়, তা আমার গাছে তো আর বেশি পাতা ছিল না সেই জন্য দিতে পারি নাই। তা আবার একটু ঢেকে দিলাম, ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আর এর পাশে আমি আরেক তরকারি রান্না করলাম, আলু দিয়ে পাবদা মাছ, সেটা রান্নার আপনাদের সাথে শেয়ার করি নাই। এতে এই তরকারিটা আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন তো শীতকাল, শীত চলে আসছে, এখন তো ধনিয়া পাতা খেতেই হবে তরকারিতে, না হলে তো তরকারি ভালো লাগবে না খেতে। তো আমরা সব 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 তরকারিতে ধনিয়া পাতা দিই।
আমার রান্না শেষ, ডালের তরকারিটা ডালটা এই তো দেখতেই পাচ্ছেন, কম তেলে রান্না করছি, বেশি তেল দেই নাই, কম তেলেই ভালো লাগে। এই তো করলার পাতাগুলো দেখা যাচ্ছে, করলা ধনিয়া পাতা তৈরি হয়ে গেছে, কিন্তু করলা বারবার শুধু করলাই বলি, উস্তার পাতা দেখা যাচ্ছে। তো এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, তো মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, কেমন লাগলো অবশ্যই কমেন্ট। এতো বাটিতে ডালা ঢালার পর দেখুন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগলো। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো, আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা প্রেস করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা আমার ভিডিও আপনারা দেখেন, দেখে একটা করে লাইক দিবেন, কেউ লাইক দেন না, আর কমেন্ট করবেন বেশি বেশি করে, আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, সবাই এই তো বাটিতে বাড়ার পর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এখন আমি ভাত বেড়ে নিলাম সোহাগের আব্বুর জন্য, সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন প্লেটে ভাত বেড়ে নিছি, আর আমি কপিয়ে দিয়ে আলু দিয়ে ভাজি করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ এত শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আলু কপি ভাজিটাও দিয়ে দিলাম পাশে, আর যে ডালটা যে করলার পাতা রান্না করছি সেটাও এখন দিয়ে দিব, এই যে পাশে দিয়ে দিলাম। তো এখন সোহাগের আব্বুকে নিয়ে দিব, সে খাবে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে রাখবেন।